আপনাকে বেদের সম্বন্ধে অনেকে তো দেখে যে 70, 80, 100, 150 বছর বয়স হলো সমস্যা নাই, মানে হেরা চলবো, আর আপনার কত চলবো? ওই যে 70, 80 যা হোক তাতেই চলবে, তাতেই চলবে। হ্যাঁ, স্বামী হলে আসসালামু আলাইকুম। এই যে আপু নুসরাতপুরে চিনেন? হ্যাঁ, কোন দিকে? উনি পলাইছে, এই যে আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন আপনি? ভালো নাই, কেমনে ভালো থাকবো, অভাবে রয়েছে, সৎ মার কাছে অভাবে রয়েছে। আরে আপনার এত কষ্ট, আপনার কষ্ট ডারে গেল না? এই পর্যন্ত বিয়ে দেইনি সৎ মা, টাকার অভাবে। বিয়ে কয়টা করছেন? এই পর্যন্ত বিয়েই হই নাই। বিয়েই দেনে না, টাকা লাগে না বিয়ে দিতে, সৎ মা কি পারে বিয়ে দিতে পারে? কষ্ট রয়েছে, সৎ মা বাড়ি বাড়ি কাজ করায়। আপনারা দিয়া? হ্যাঁ, বাড়ি বাড়ি কাজ করে, না কাজ করলে পিটেন দেয়। অনেক মারছে না? হ্যাঁ, অনেক মারছে, অত্যাচার করছে। আহারে, কি কষ্ট আপনার! কষ্টই তো রয়েছে। এই কষ্টতে হাসেন কেমনে আপনি? এই কষ্টতে হাসি বেরে কেমনে? হাসি বেশি, হাসেন বেশি? হ্যাঁ, কষ্ট থাকলেও হাসি, দুঃখ থাকলেও হাসি। এর লেগে আপনার কষ্টটা কেউ বোঝে না? বোঝে না, এম মানুষের কষ্ট বোঝে না। হাসি কষ্টের মধ্যে থাকলে মানুষ কেমনে বোঝবে? অভাবেই রয়েছে, এই পর্যন্ত সৎ মার কাজন থেকে অভাবেই রয়েছে। আমাদের একটা ভালো মানুষ পাই আমি, তারে মানে কি ভালো মানুষ হলে কি কামলা রাখবেন? না, বিয়ে আমি যাই, আমার যদি রাখতে পারে ভালো মানুষ, আমি তার কাছে নিয়ে বিয়ে বসবো। মানে বিয়ে করার জন্য ভালো মানুষ খুঁজতেছেন? হ্যাঁ, আমার দায়িত্ব রাখতে পারবে, খাওয়ান খরচ দিতে পারবে, ভালোভাবে রাখতে পারবে, পর্দায় রাখতে পারবে, ওইভাবে ওইরকম একটা মানুষ চাই, সব জিনিসে রাখতে পারে। মানে কেউ যদি আপনার দায়িত্ব নেয় আর কি, তাহলে ওরকম একটা মানুষ চাই। একটা মানুষ চাই, কষ্ট রয়েছে। আপনাকে বেদের সম্বন্ধে অনেকে তো দেখে যে 70, 80, 100, 150 বছর বয়স হলো সমস্যা নাই, মানে হেরা চলবো, আর আপনার কত চলবো? ওই যে 70, 80 যা হোক তাতেই চলবে, তাতেই চলবে। হ্যাঁ, স্বামী হলেই হইলো, স্বামীর দরকার শুধু। হ্যাঁ, যাতে আমার দায়িত্ব রাখতে পারবে, আমি তার কাছে নি দশ রকম না, শুধু একটা স্বামীরই দরকার। এটা যদি 70, 80 বছর বয়স যদি সে ভালো যায়, আমারে হু পর্দা ভাবে রাখবে, নামাজ রোজা রাখতে পারবে, খাওয়াতে পারবে, ভালো পিদেতে পারবে, বেপর্দা রাখবে না, আমি ওই সব স্বামী চাই যে ভালোভাবে রাখতে পারবে। আজ পর্যন্ত তো আমার বিয়েই হই নাই, সৎ মা আমার বিয়েই দেয় নাই, কষ্ট। আচ্ছা, আপনার কি লাগবো? স্বামী লাগবে, একটা ভালো স্বামী, যে আমার দায়িত্ব দেখ সব জিনিস। কি লাগবো? কোন স্বামী লাগবে? স্বামী লাগবে, বিয়ে তো হই নাই, শুধু কিন্তু একটা স্বামী লাগবো। আচ্ছা, আপনার যদি দায়িত্ব নিতে চায়, ধরেন আপনার স্বামী যদি কেউ হইতে চায়, তো সে আপনার আপনার কাছে কিভাবে আসবে? মোবাইলের দায়িত্ব আসবে, মোবাইলের মাধ্যমে আইবো। তো আপনার মোবাইল নাম্বারটা একটু কোন আপনি? 0175 0175 0664। তো দর্শক, এটা হলো আপুর নাম্বার, বুঝছেন? ওনার ওনার মনে কিন্তু অনেক কষ্ট, কিন্তু ওনার হাসি মুখে হাসি থাকে, তো সে কারণে কষ্টটা ফুটে উঠান যায় না, নাকি? হ্যাঁ, কষ্ট বুঝান যায় না, সৎ মার কাছে থাকে তো কষ্ট বুঝান যায় না। আচ্ছা আচ্ছা, এতক্ষণ যা কইছেন সব সত্যি কথা তো? সব সত্যি, সত্যি কথা সব? হ্যাঁ, সব সত্যি। আহারে দর্শক, দেখছেন কি বিপদ, সত্য কথা কয় এরপরে হে হাসে দর্শক, কারণ তিনি তার কষ্টটারে হাসির মাধ্যমে মলিন করে রাখে, নাকি? বাড়ি বাড়ি কাজ করি, মানুষের বাড়ি কষ্ট ছাড়া কি স্বামী? তো ঠিক আছে দর্শক, এই আপুর সাথে যোগাযোগ করবেন, ওনার কষ্টের অংশীদারিত্ব যদি নিতে চান নেবেন। তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।